Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম। আমি এই তো বাহির থেকে শুরু করেছি। এখানে আমাদের বাড়ির পিছনে এসেছেন আমার আম্মু, তো সাথে আমার বোন ছিল, তো পিছনে পিছনে আমিও আসলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা মানে সুন্দর জায়গা আর কি, আমাদের কাছে ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাঁস পানিতে সাঁতার কাটছিল, আর দেখছেন কীভাবে ওরা খাবার খুঁজে বেড়াচ্ছে। এখান থেকে কিছু হেলেঞ্চা শাক তোলা হবে আমাদের পুকুরের পাড়ে। অল্প কিছু হেলেঞ্চা শাক হয়েছে, তো এখান থেকে এই শাকগুলো কুটে কুটে তুলে নিচ্ছিলেন। আমাদের এদিকে কিন্তু বৃষ্টি একটু বেশি হয়, যার কারণে শাক সবজি মানে খুবই কমে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু একদম মোড়া মোড়া হয়ে গিয়েছে এতদিনের বৃষ্টিতে ভিজতে ভিজতে। এ হলো অবস্থা। তো বাহির থেকে আসলাম, আবারও সামনের দিকে চলে গিয়েছিলাম। এখান থেকে খুঁটে খুঁটে আবারও কিছু শাক তুলেছি। এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো কাল যে ভর্তা বানিয়েছিল তেমন না, এই ভর্তা দিয়ে কিন্তু আজ রান্না করব। মানে এই শুটকি দিয়েই আজ তরকারি রান্না করব। সিদ্ধ শুটকি দিয়ে যে লাল মরিচের ভর্তা তৈরি করেছিল, ভর্তাটা কিন্তু অনেক বেশি জাল হয়ে গিয়েছে, যার জন্য আর খাওয়া হয়নি। তো আজ এই সব কিছু মানে বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করে নিয়েছি। এখানে শুধু হলুদের গুঁড়োটা অ্যাড করেছি, এরপর আমি মশলা কষিয়ে নিলাম। মরিচের গুঁড়ো দেইনি, যেহেতু এখানে লাল মরিচ বাটা রয়েছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই আছে। চিংড়ি মাছগুলো কষি আমি এখানে শাক দিয়ে দিয়েছি হেলেঞ্চা শাকের সাথে। আরও কিছু কলমি শাক নিয়ে এসেছিল, তো কলমি শাক মিলিয়ে এখানে অল্প কিছু পুঁই শাক রয়েছে। তো তিন ধরনের শাক দিয়ে এই তরকারিটা রান্না করছি। তারপর চলে আসলাম বাহিরে। তো ভাবছিলাম একটু রোদে মানে কিছু শুকাতে দিব আর কি, আচার, আমের আচার রোদে দিব শুকাতে। আর এটা বাহিরে আসার পর দেখা যায় এখন আর রোদ নেই, অল্প কিছু রোদ ছিল, আবারও মেঘলা আকাশ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর সিদ্ধ শুটকি মানে বাটা মশলা দিয়ে এখানেই তো শাকের তরকারিটা একটু জুল জুল করে রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছে দেশি কই মাছ। তো এই কই মাছগুলো কিন্তু আজ সকালে আনা হয়েছিল, এগুলো পরিষ্কার করেছি মানে খাটাকুটি করে পরিষ্কার করা হয়েছে। এরপর এখন রান্না করছি। তো যেগুলো মানে যেই মাছটা বড় ছিল কই মাছ, দুই টুকরো করে নিয়েছি। বড় বড় মাছ আসলে খাওয়া যায় না, আর মনে হয় যে ভিতরে মশলা ঢুকে নিই, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে ছোটো পিস করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মানে মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে আবারও বাগার বসিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে। এখানে শিং মাছ রান্না করা হবে আলু দিয়ে। আজ সবগুলো রান্না হবে একদমই অল্প মশলা অল্প তেলে, রান্না করার পরই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়েছে, সব কিছু কিন্তু কমিয়ে দিয়েছে। এরপর মশলাটাকে কষিয়ে নেবে। আর এইদিকে আমি কই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, নিচের পাশটা হয়ে গিয়েছে, হালকা একটু ভাজা হয়েছে। এখন আমি উল্টিয়ে এইদিকে একটু ভিডিও শুট করছি। এখানে আলু দিয়ে দিচ্ছে, আলু কেটে নিয়েছিলাম একটু লম্বা করে। প্রথমে আলু দিয়ে দিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেলে এখানে শিং মাছ দিয়ে দিবে। এরপর আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এখানে পানিও দিয়ে দিয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু লেগে গিয়েছে, কই মাছগুলো বাঁচতে গিয়ে আজ ভর্তা বানিয়ে ফেলেছি। তো মাঝে মধ্যে দেখা যায় এই ফ্রাই প্যানের মধ্যে লেগে যায়, আর সবসময় মানে সবসময়ই দেখা যায় মাছ ফ্রাই করা হয় কিন্তু লাগে না। মাঝে মধ্যে যখন হাবি জাবি কিছু রান্না করা হয় পরে মাছ ফ্রাই করা হয়, তখনই কিন্তু এরকমের হয়ে যায়। আর এখানে দিয়ে দিয়েছে পরিষ্কার করে রাখা শিং মাছ। তো এই মাছগুলো কিন্তু আলু দিয়ে রান্না করলে মজা লাগবে, তাই রান্না করছি। আর এই মাছটা খুবই সুস্বাদু। আবারও পানি দিয়ে দিচ্ছি জুলের জন্য।
এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, আমাদের রান্নাবান্না কিন্তু শেষ হয়ে যাবে। তো এখানে শিং মাছের তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি। তারপর এখানে ফ্রাই প্যান বসিয়ে বাগার দিয়ে দিচ্ছিলাম। আবারও পেঁয়াজ রসুন ভেজে নিব, কই মাছগুলো রান্না করব একটু পাতলা ঝোল করে। গুঁড়া মশলা দিয়ে দিলাম, এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে মাছ দিয়ে দিয়েছি, তারপর এখানে পানিও দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এখানে আমি সাতকড়ার খোসাও দিয়েছিলাম, কুচি করে রাখা সাতকড়ার খোসা ছিল। তো সাতকড়ার খোসাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করেছি। এখানে কলমি শাক নিয়ে এসেছিল মুজিদকে দিয়ে, আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু মানে জমি থেকে কলমি শাক তুলে আনিয়েছিলাম। এরপরে তো কলমি শাকগুলোকে আমি বেছে নিয়েছি, এখন কাটাকুটি করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে। কলমি শাক ভাজি আলু দিয়ে মানে একদিন খেয়ে মজা পেয়েছিলাম, তো আজও আবার রান্না করছি। তো এখন আমি এদিকে তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমাদের এই কলমে শাকের মধ্যে কিন্তু খোস একটু বেশি থাকে, তো এই শাকগুলো কাটার পর আবারও ধুয়ে নিবে। তো ধোয়ার পর দেখে যায় আরও মানে কালো হয়ে খোস বের হয়েছে শাক থেকে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম, প্রথমে শুকনো মরিচ টেলে নিয়েছি। শাকের মধ্যে কিন্তু শুকনো মরিচ ভাজা হলে টেস্টি লাগে বেশি। এরপর দিয়ে দিয়েছি এখানে বেশি করে রসুন কুচি, আর আমাদের গাছের দুইটা ছোট ছোট বোম্বাই মরিচ ছিল, কারণ বাজারে কাঁচা মরিচের দাম অনেক বেশি, বাজারে আগুন সব কিছুতে, তো কাঁচা মরিচ খাওয়ার মতো আর সামর্থ্য নেই আমাদের। তো এখন গাছ থেকে একদম কচি টাইপের দুইটা মরিচ পেয়েছি আর নিয়ে আসলাম, আর এখানে দিয়ে দিয়েছি। তারপর এই তো আলু কেটে নিয়েছিলাম কুচি করে, আলু এখন ভেজে নিব রসুনের সাথে। আলু ভেজে নিয়েছি 1 মিনিটের মতো, তারপরে এখানে দিয়ে দিব শাক। শাকের সাথে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তাই দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিব। আর এত নাড়াচাড়া করে আমি ঢাকনাটা ডেকে রেখে দিব। তো এখানে মনে হচ্ছে যে আলু একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু বেশি দিয়ে ফেলেছি, শাক যেহেতু কম ছিল যখন আলু একটু বাড়িয়ে দিলাম। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে কলমি শাক ভাজিটা রান্না হয়ে গিয়েছে। আর এইদিকে চিংড়ি মাছ আর বাটা মশলা দিয়েই তো হেলেঞ্চা শাকের ঝোল রান্না করলাম, আর এদিকে ছিল আলু দিয়ে শিং মাছের ঝোল। আর এখানে দেখতে পাচ্ছেন পাতলা ঝোল করে রান্না করেছি কই মাছ। রান্নাবান্না শেষে ভাত রান্না কিন্তু এখনো হয়নি, তাই আমি অল্প কিছু শাক ভাজি নিয়ে নিয়েছি, আর এই তো এমনিতেই খেয়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু মজা করে ভাত খেয়েছি, সব কিছু অনেক মজা হয়েছিল। আর এটা ছিল বিকেলবেলা। বিকেলবেলা একটু হাঁটতে এসেছিল তামান্না এখানে বাড়ির সামনে, তো হাঁটাহুটি করে আবারও চলে আসলো। আর আসার পর এখন নাস্তা খেতে ইচ্ছে করলো, কিন্তু নাস্তা খাবে ঘরে তো আর কিছুই নেই, শুধু একটা ডিম ছাড়া আর পেঁয়াজ ছাড়া। পাস্তা খাবে, আর পাস্তা আজ রান্না করেছে, পাস্তার সাথে কিন্তু আলু খেতে পছন্দ করি, কিন্তু আলু এখানে অ্যাড করেনি, ওর মনে নেই, শুধু পেঁয়াজ আর একটা ডিম দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করেছে। বুঝতেই তো পারছেন কী পরিমাণ মজা হবে। দিয়েছে হলুদের গুঁড়ো, এরপর এই পাস্তার সাথে যে মশলা ছিল এই মশলাটা দিয়েছে। পাস্তা দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেবে।
তো কিছুক্ষণ নড়াচড়া করে দেখতে পারছেন এখানে ওর পাস্তা রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো এক প্লেটে কিন্তু আমাদের সবার জন্য, আমাদের সবাই বলতে তিনজনের জন্য সার্ভ করে নিচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন পাস্তাটা কিন্তু এখন খাবো। আর এই তো খাওয়ার পর মানে খুব বেশি ভালো লাগেনি। এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।